প্রতিবাদে 12 ঘন্টার বন্ধ, সাধারণ বন্ধ সফল করুন। আগামীকাল বিজেপির ডাকে 12 ঘন্টার সাধারণ বন্ধ, সেই আহ্বান দিচ্ছি। এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী সমর্থক ভোটার তাদের জন্য নয়, আমি সাধারণ মানুষের কাছে হাত জোর করে বলবো, দেখুন আজকে যে বাড়ির ছেলের সাথে যে বাড়ির মেয়ের উপরে লাঠিচার্জ হয়েছে, ভাবছেন যে পাশের বাড়ির ছেলের উপর হয়েছে, কালকে সেটা আপনার বাড়ির ছেলের উপরে হবে। তাই এই বনকে সর্বাত্মক করুন। এই বন স্বেচ্ছাচারী এবং স্বৈরাচারী সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করার পর আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে বসে আছি। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। আমাদের মাননীয় রাজ্য সভাপতি, সম্মানীয় ভারত সরকারের রাষ্ট্রমন্ত্রী, তিনি কর্মসূচি ঘোষণা করবেন। আমার সঙ্গে তার 2-3 বার কথা হয়েছে। আমরা যুক্তভাবে এই কর্মসূচিতে মানুষকে অংশগ্রহণের আবেদন করব। আর বাংলা পথ ডাক্তার ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার। আগামীকাল 28 আগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না। বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে, এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন।